অগ্রহায়ণ মাসের বড় বৃহস্পতিবারে বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি। গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বছরে যে সময়ে সর্বশ্রেষ্ঠ ব্রীহি অর্থাৎ ধান উৎপন্ন হয়। অতীতে এই অগ্রহায়ণ মাসে সবথেকে বেশি ধান উৎপাদিত হতো বলে এই মাসটিকেই বাংলা বর্ষপঞ্জিকার প্রথম মাস বলে গণ্য করা হতো। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই মাসটি লক্ষ্মী মাস বলেও পরিচিত। এই মাসে গ্রাম বাংলায় নবান্ন উৎসব ও ঘরে ঘরে লক্ষ্মী পূজোর বিশেষ প্রথা প্রচলিত আছে। তাছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে মাসের মধ্যে আমি মার্গশীর্ষ। তাই বন্ধুরা, এই মাসটিতে যেমন ঈশ্বরের আরাধনা করলে, এক গুণ সেবা করলে সহস্রগুণ ফল লাভ করা যায়, ঠিক সেরকমভাবেই এই মাসের বড় বৃহস্পতিবার অর্থাৎ আগামী যে বৃহস্পতিবারটি আসতে চলেছে, সেই দিন যদি মা লক্ষ্মীর পূজা অর্চনার পরে আপনার বাড়ির চালের পাত্রে এই বিশেষ জিনিসটি আপনারা মিশিয়ে দিতে পারেন, তাহলে সারা বছর আপনার অন্ন বস্ত্র বাসস্থানের কোনো অভাব হবে না। অর্থ যেখান থেকেই হোক আপনার কাছে আসবে, আপনার গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং এর ফলে আপনার জীবনের উন্নতি আসার পথের বাধাগুলিও দূর হবে। কিভাবে এই জিনিসটি করবেন এবং কি কি সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন, সমস্ত কিছু আমি আজকের এই পর্বতে বলে দেব। আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। এই কাজটি আপনারা অগ্রহায়ণ মাসে যে কোনো দিন করতে পারেন, তবে সপ্তাহের দিনগুলির মধ্যে যেহেতু বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর দিন, তাছাড়া শুক্রবার দিনটিও সৌভাগ্য লক্ষ্মীর দিন বলা হয়, তাই বন্ধুরা চেষ্টা করবেন আগামী বৃহস্পতিবার অর্থাৎ যেটি অগ্রহায়ণ মাসের বড় বৃহস্পতিবার সেই দিন, অথবা আগামী শুক্রবার অর্থাৎ যেটি অগ্রহায়ণ মাসের বড় শুক্রবার সেই দিনেই এই কাজটি করতে। তিথির মতো দিনেরও কিন্তু মাহাত্ম্য থাকে। বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর দিন, তাই এই দিনে এই কাজটি করা সবথেকে বেশি ভালো হবে। অগ্রহায়ণ মাসে চেষ্টা করবেন প্রাত স্নান করার। খুব সকাল সকাল শয্যা ত্যাগ করে প্রাত স্নান করলে সেই ব্যক্তির ওপর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ বর্ষিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, অগ্রহায়ণে যে ব্যক্তি বিধিগতভাবে প্রাত স্নান করে তার ওপর আমি সদা সন্তুষ্ট। তাই অগ্রহায়ণ মাসের বড় বৃহস্পতিবারে চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করার এবং ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রাত স্নান সকালবেলায় সেরে নেওয়ার। যদি সম্ভব হয় আপনারা এই অগ্রহায়ণ মাসের যে কোনো একদিন গঙ্গা স্নানও করতে পারেন বা পবিত্র নদীতে স্নান করতে পারেন। যদি সেটি সম্ভব না হয় তাহলে আমি বলবো আপনারা স্নানের জলে সামান্য কর্পূর এবং হলুদ মিশিয়ে স্নান করুন এবং স্নান করে ওঠার পরে বস্ত্রে মস্তকে এবং বাড়ি ঘর দোরে সর্বত্র গঙ্গা জলের ছিটা দিয়ে নিন। মা লক্ষ্মী সর্বদাই যেটি পছন্দ করেন সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তাই অগ্রহায়ণ মাসে সকাল সকাল ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। সকালবেলায় সূর্যোদয়ের আগে ঘর ঝাড় দিয়ে মুছে নেওয়া অত্যন্ত ভালো, এবং বাড়ির সদর দরজায় এক ঘটি জল ঢেলে দেবেন এবং সদর দরজা থেকে ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেওয়ার চেষ্টা করবেন। এর ফলে মা লক্ষ্মী চিরস্থায়ী হয়ে আপনার ঘরে বিরাজ করবে। সামনে যে বৃহস্পতিবারটি আসতে চলেছে অগ্রহায়ণ মাসের বড় বৃহস্পতিবার, যদি আপনারা সেই দিন প্রাত স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেন সদর দরজায়, তাহলে মা লক্ষ্মী অবশ্যই আপনার ঘরে আসবেন।
তার সাথে সাথে বন্ধুরা রান্নাঘরের প্রতিও বিশেষ যত্নশীল হবেন। রান্নাঘরে চালের যে পাত্রটি আছে সেটি আপনার গৃহের সৌভাগ্য সমৃদ্ধির প্রতীক। এটা আমরা অনেকেই জানি না যে বাড়ির বা আপনার রান্নাঘরের চালের যে জায়গাটি সেটি মা লক্ষ্মীর স্থান, মা অন্নপূর্ণার স্থান, একটা বাড়ির সৌভাগ্যের প্রতীক। তাই তো নববধূ ঘরে আসলে প্রথমে নিয়ে যাওয়া হয় রান্নাঘরে, তাকে দেখানো হয় ভরন্ত চালের জায়গা, ডাল, সবজি এবং দুধ উতলে পড়ছে। এগুলি দেখানোর অর্থ হচ্ছে যে সে যে ঘরে প্রবেশ করছে সেটি ধনধান্যে ভরপুর, শুধুমাত্র অর্থে নয় খাদ্যেও ভরপুর। এবং নববধূকে এটিকে দেখানো হয় যে সেই জিনিসগুলো যেন সেরকমই থাকে এবং আরও বৃদ্ধি পায়। সেই উদ্দেশ্যেই নতুন বউকে প্রথমে নিয়ে আসা হয় রান্নাঘরে। তাই বন্ধুরা, রান্নাঘরের চালের যে জায়গাটি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান, মা লক্ষ্মীর স্থান, মা অন্নপূর্ণার স্থান। তাই রান্নাঘর সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, রান্না করার পরে গ্যাস না মুছে কিন্তু রাখবেন না, এবং রান্নাঘরের বেসিনে কখনোই এঁঠো বাসন জমা করে রাখবেন না। বাসন পড়ার সাথে সাথে বেসিন থেকে সেই বাসনগুলো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে বেসিন পরিষ্কার করে রাখবেন, এবং রান্না করবার পরে গ্যাস অবশ্যই মুছে রান্নাঘর পরিপাটি করে রাখবেন। যে বাড়িতে রান্নাঘর পরিপাটি থাকে সেই বাড়িতেই সুখ সমৃদ্ধি থাকে। তাই বন্ধুরা, আগামী বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে অবশ্যই মা লক্ষ্মীর প্রিয় ফল, প্রিয় ফুল এবং প্রিয় নৈবেদ্য নিবেদন করবেন। অনেকেই হয়তো জানেন না যে অগ্রহায়ণ মাসে যেহেতু নতুন ধান পাওয়া যায়, তাই চালের বানানো একটি ভোগ মা লক্ষ্মীকে দিতে হয়। সেই ভোগটি আপনারা পূর্ণিমা তিথিতেও দিতে পারেন বা আগামী বৃহস্পতিবার, যে অগ্রহায়ণ মাসের বড় বৃহস্পতিবার, সেদিন আপনারা নিজের হাতে পায়েস বানিয়ে মা লক্ষ্মীর কাছে ভোগ নিবেদন করতে পারেন। মা লক্ষ্মীর এমন অনেক কিছুই প্রিয় আছে, কিন্তু সর্বাধিক প্রিয় হচ্ছে ধান বা চালের থেকে তৈরি কোনো ভোগ। তাই নতুন গুড় দিয়ে, নতুন চাল দিয়ে পায়েস বানিয়ে আপনারা মা লক্ষ্মীর কাছে নিবেদন করতে পারেন বড় বৃহস্পতিবারে, এবং চেষ্টা করবেন মা লক্ষ্মীর পুজো অবধি উপবাস রাখতে, এবং উপবাস ভঙ্গ করবেন মা লক্ষ্মীর প্রসাদী পায়েসটি খেয়ে। এবং বন্ধুরা, ধানের সরা হয়, সেই ধানের সরা অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর কাছে নিবেদন করা অত্যন্ত ভালো। মা লক্ষ্মীর এক হাতে আপনারা ধানের সরা অবশ্যই দিয়ে দেবেন, এবং মা লক্ষ্মীর যে ঘট স্থাপন করবেন তার নিচেও দেবেন ধান এবং দুব্য। এই তিনটি কাজে চালের ব্যবহার আগামী বৃহস্পতিবারে আপনারা অবশ্যই করবেন। এবং বন্ধুরা, মা লক্ষ্মীর কাছে একটি নিখুঁত বা অক্ষত পান নিবেদন করবেন, অক্ষত অর্থাৎ ছেঁড়া ফাটা যেন না থাকে সেই পানটির মধ্যে, এবং তাতে দেবেন একটি সুপারি এবং হলুদের গাঁট। এই তিনটি জিনিস মা লক্ষ্মীর চরণের কাছে নিবেদন করবেন, একটি অক্ষত পান বোটা সমেত একটি সুপারি এবং কিছু হলুদের গাঁট। এই তিনটি জিনিস মা লক্ষ্মীর চরণের কাছে নিবেদন করবেন আগামী বৃহস্পতিবার দিন। এবং বৃহস্পতিবারই দিন প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন মা লক্ষ্মীর সামনে, এবং এইভাবে আপনারা মা লক্ষ্মীর পুজো দিয়ে দেবেন। সন্ধেবেলায় যখন মা লক্ষ্মীর সামনে থেকে আপনারা সব সকালের ফুলগুলি তুলে নেবেন, তখন সেই পান, সুপারি এবং হলুদের গাঁটটি একটি কাপড়ে ভালো করে বেঁধে নেবেন। সেটি লাল বা হলুদ রঙের শালু কাপড় হতে হবে বন্ধুরা, এবং তারপর সেটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে। রান্নাঘরের চালের যে পাত্রটি আছে তার মধ্যে এই সামগ্রীগুলি আপনি রেখে দেবেন। বন্ধুরা, আমরা প্রতিদিন সেখান থেকে চাল গ্রহণ করব ভাত বানানোর জন্য। বাঙালিদের প্রধান খাবারের মধ্যে আসে ভাত, বাঙালি মানুষরা দুপুরবেলায় ভাত গ্রহণ করে, এটা আমাদের একটা প্রধান খাবারের মধ্যে পড়ে। তাই প্রতিদিন সেখানে হাত দেওয়া হবে, প্রতিদিন সেখান থেকে অন্ন গ্রহণ করা হবে। মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য সেই জিনিসটি যদি চালের পাত্রে থাকে, তাহলে আপনার গৃহের সৌভাগ্য সমৃদ্ধি আসবে, রোগ শোক আপনার জীবন থেকে দূরে হবে, পরিবারের প্রত্যেক সদস্যর মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক বজায় থাকবে। তবে দুটি সতর্কতা অবশ্যই, যেটি অবশ্যই পালন করতে হবে, সেটি হচ্ছে যে আগামী বৃহস্পতিবার, যেহেতু অগ্রহায়ণ মাসের বড় বৃহস্পতিবার, অগ্রহায়ণ মাস হচ্ছে লক্ষ্মী মাস, বৃহস্পতিবার দিনটি হচ্ছে লক্ষ্মীর দিন। তাই বন্ধুরা, এই দিন ভুলেও আমিষ জাতীয় খাবার বাড়িতে রান্না করবেন না।
এবং সন্ধেবেলায় বাড়ি ঘরদোর সর্বত্র আলোকিত রাখবেন, কোথাও অন্ধকারাচ্ছন্ন রাখবেন না। রান্নাঘর আমি আগেই বলে দিয়েছি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বিশেষ করে এঠো বাসনকোসন যেন রান্নাঘরে না থাকে। সন্ধেবেলা প্রদীপ ধরাবেন, ঘিয়ের প্রদীপ। মা লক্ষ্মীকে দেখিয়ে সেই ঘিয়ের প্রদীপটি আপনার বাড়ির সর্বত্র দেখিয়ে তারপর তুলসী তলায় রেখে দেবেন সেই ঘিয়ের প্রদীপটি। যদি সম্ভব হয় বড় বৃহস্পতিবারে সদর দরজার দুপাশে দুটি তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন, মাটির প্রদীপ হলেই সর্বোত্তম হয়। আর বন্ধুরা, যখন আপনারা সন্ধে দেখান, প্রদীপ ধূপকাঠি দেখান, তখন ঠাকুর ঘরে আরতি করবার পরে সেই জিনিসগুলি কিন্তু সব ঘরে ঘোরাবেন, রান্নাঘরও বাদ দেবেন না, সেখানেও দেখাবেন এবং তারপর সেটি তুলসী তলায় রেখে দেবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিং এর নতুন আরো একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।